ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের জানাই স্বাগতম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি নিরামিষ পালং শাকের পিটুলি। এই দেখুন, আমি ক্ষেত থেকে টাটকা পালং কিছুটা তুলে নিচ্ছি এবং এটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। প্রথমে আমি পালং শাকটা ক্ষেত থেকে তুলে নিচ্ছি। এটা নিরামিষ রান্না করতে হবে, কিন্তু আপনার এর টেস্ট কিন্তু খুবই ভালো হয়। পালং শাকের পিটুলি করার জন্য আমার বেশি কিছু লাগছে না। শাকগুলো কেটে ধুয়ে নেওয়ার পরে আমি এই দেখুন কিছুটা চাল নিয়ে আমি তাতে জল দিয়ে দিলাম এবং চালটাকে ধুয়ে নেব। নিয়ে 15-20 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো। এবার এই পালং শাকটাকে আমি ধুয়ে কড়াইতে তুলে দিলাম কিছুটা লবণ দিয়ে, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেখুন, আমি চালটা 15-20 মিনিট ভেজানোর পরে চালটা বেটে নিলাম। এদিকে আমার পালং শাক সেদ্ধ হয়ে গেছে। এবার এই চালের গুঁড়োটা যে বেটে নিয়েছেন, এটা আপনি সরাসরি দিতে পারেন বা একটু হালকা জলে গুলেও দিতে পারেন, তবে আমার মনে হয় হালকা জলে গুলে দেওয়াই ভালো। এবার এটাকে পুরো পালং শাকের সঙ্গে মিক্সড করে দিন এবং কিছুক্ষণের জন্য ঢেকে রাখুন। পালং শাকের পিটুলি করার জন্য কিন্তু আপনার মশলা খুব একটা দিতে হচ্ছে না। আমি দেখুন গোটা কয়েক লঙ্কা এবং রসুন নিয়েছি, আর পরিমাণ মতো লবণ আর তেল। রসুন আর লঙ্কাগুলোটা আমি বেটে নিয়েছি, এটা আমি তেলের উপরে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব এবং শেষে হলুদ দিলাম। এটা ভাজার পরে আমি পালং শাকটা তেলের উপরে দিয়ে দেব। নিরামিষ পালং শাক আপনি এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমার ভিডিও আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।